আসসালামু আলাইকুম। দেখুন দারুন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আগ্রাল ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে আর্টিকেল সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। আমরা দীর্ঘদিন কোভিড-19 ভাইরাসের কারণে পাঠদানের বাইরে ছিলাম, অনলাইন ক্লাস রীতিমতো তোমরা ক্লাসগুলো জেনে নেবে, এতে তোমাদের উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আগে প্রথমে ওয়ার্ডের আর্টিকেল, আর্টিকেল কি আর আর্টিকেল কাকে বলে? আর্টিকেল কাকে আর্টিকেল হচ্ছে ইংরেজি ভাষা এআর দিকে ইংরেজিতে আর্টিকেল বলে, এআর দিকে ইংরেজিতে আর্টিকেল বলে, এআর দিকে ইংরেজিতে তোমরা খাতা লিখে নিতে পারো, এর দিকে ইংরেজিতে আর্টিকেল বল। তাহলে আবার হচ্ছে আর্টিকেল কত বড় কি কি এখানে প্রথমটা হবে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, পরে হবে অক্ষর গুণে কেন বড় করে লিখতে, হ্যাঁ অক্ষর গুণে কেন বড় করে লিখতে বড় হবে আর্টিকেল তাকে বলে। আর্টিকেল হচ্ছে এআর দিকে ইংরেজিতে সবার ভাষা, এআর দিকে ইংরেজিতে এ তিন দিকে ইংরেজিতে আর্টিকেল বলে। তাহলে পরবর্তী আর্টিকেল পরবর্তী আর্টিকেল আর্টিকেল দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ভালো করে লিখে নাও তোমরা খাতায়, ইন্ডিপেন্ডেন্ট আই এন ডি ই এফ আই এন আই টি ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এ আর টি এল সি এর আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল ডি ই এফ আই এন আই টি ডেফিনিট এ আর টি এল সি এর ডেফিনিট আর্টিকেল। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিই, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কাকে বলে আর ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কাকে বল? আনসার হচ্ছে
An orange. An orange. An orange. A pear. A pear. An orange একটা একটা কলম লেবু আর এ ফ্যান একটি কলম। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কাকে বলে? এ আরকে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে। যেমন an orange. এবার ডেফিনেটলি ডেফিনিট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল হচ্ছে ডেফিনেট আর্টিকেল কাকে বলে আনসার হচ্ছে দিকে 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 নির্দিষ্ট করে বোঝা দিকে ডেফিনিট আর্টিকেল বলে দিকে ডেফিনিট আর্টিকেল বলে আর্টিকেল বলে যেমন বিপদা The magna. তাহলে আজকে আমরা আর্টিকেল বিষয়ে যে সাবজেক্ট তাই আমাদের আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত ধরনের কি কি আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এবং ডিফারেন্ট আর্টিকেল কাকে বলে উদাহরণ সহ শিখলাম তোমরা লিখে নাও খাতা আগামী ক্লাসে আমি এটা তোমাদের সবার থেকে কত আলোচনা করবো এই বলে আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করবো হ্যাঁ।